আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই শারীরিকভাবে কুশলে আছেন আমি পামেলা আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঠ করব বিখ্যাত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের একটি জনপ্রিয় উপন্যাস সন্ধ্যা নীরে অন্ধকারের দ্বিতীয় পর্ব এর আগে আমি ওনার আরেকটি উপন্যাস পাঠ করেছি তার নাম ছিল কবরের অন্ধকারে সেই উপন্যাসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ চেক করে নেবেন আর আরেকটা কথা জানিয়ে রাখি আগামীকাল আমি পড়ব ডক্টর নিহারঞ্জন গুপ্তের একটি বিখ্যাত কিরিটি উপন্যাস আপনারা প্লিজ সঙ্গে থেকে আমাকে মোটিভেট করবেন এবং আমার পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারি তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই সরাসরি গল্প পাঠের আসরে আজকের উপন্যাস সন্ধ্যা নিরে অন্ধকার অধ্যায় তিন প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার মার্ডার উইপেন আবিষ্কারের গর্বে অ্যাক্টিভ নস্বি নিলেন তারপর স্বীকার করলেন তিনি দড়িটার এ ধরনের গুরুত্ব বোঝেননি নিছক কৌতূহল বশত এটা কুড়িয়ে নিয়ে এনেছিলেন একটু পরে যে ছেলেটি কফিন এনেছিল সে এসে কুণ্ঠিতভাবে বলল দাদামশাই নেই আমি কাপ প্লেট নিতে এসেছি কর্নেল বললেন হ্যাঁ নিয়ে যাও তোমার নামটা কি ভাই আমার নাম কানু স্যার তুমি শুভময় বাবুকে দাদামশাই বলো এগে স্যার কানু ঢোক গিলে বললো দাদামশাই তো আমাকে পড়ান আমি ক্লাস ফাইভে পড়া ছেড়ে এখানে কাজ করতে এসেছিল তোমার বাড়ি কোথায় আগে কর্তাবাবুর যেখানে বাড়ি ছিল ওই কনকপুরে কনকপুরে কর্তাবাবু মানে অনাদিবাবুর বাড়ি ছিল এখন সেই বাড়ি নেই না স্যার বাড়ি বিক্রি করে এখানে আশ্রম করেছেন তাহলে তুমি মদনমোহন বসকে তো চেনো উনি কোন ঘরে থাকেন কানু উল্টো দিকে একটা ঘর দেখিয়ে বলল ওই আট নম্বর ঘরে স্যার বোসবাবু খুব রাগী লোক সবসময় দাঁত মুখ খিচিয়ে থাকেন কথাটা সে বলে ট্রেতে কাপ প্লেট গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল কর্নেল বললেন আর নরেনবাবু কোন ঘরে থাকেন কানু এদিকের একটা ঘরের দিকে ঘুরে তাকিয়ে বলে গেল পাঁচ নম্বরে স্যার সে চলে যাওয়ার পর হালদার মশাই চাপা বললেন কর্নেল স্যার শুভময় বাবুরে ওনারে ভাগনি নিছো কথা জিগাইলে কেমন হয় কর্নেল একটু হেসে বললেন না হালদার মশাই এখনই অত তাড়াহুড়ো করা আমার মনে হয় না উচিত হবে গোয়েন্দার প্রবর বললেন আমি মদন মোহন বাবুর লগে আলাপ করতে চাই আপনি কি কন। শুনলেন তো রাগী লোক সবসময় দাঁত মুখ খিচিয়ে থাকেন আপনি পাত্তা পাবেন বলে তো মনে হয় না আরে একবার চেষ্টা করতে ক্ষতি কি আছে হালদার মশাই তাতে অকারণ সিন করা হবে তাই না বরং বাবু আসুন তার সঙ্গে কথা বলে তারপর চেষ্টা করবেন বলে কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন তোমরা বসো জয়ন্ত আমি আসছি কর্নেল বেরিয়ে গেলেন উকি মেরে দেখলুম উনি টানা বারান্দায় হেঁটে চলেছেন একটু পরে তিনি বারান্দা থেকে নেমে দক্ষিণ পশ্চিম কোণে ছোট্ট একটা পার্কে ঢুকলেন তারপর শুভময় বাবুকে আসতে দেখলুম তিনি ঘরে ঢুকে বললেন কর্নেল সাহেব কোথায় বললুম পার্কে যেতে দেখলুম ওনাকে শুভময় বিছানায় বসে বললেন পুলিশ আমি দুচক্ষে দেখতে পারি না ব্রিটিশ আমল থেকে ওদের সমস্ত আমি দেখে আসছি খালি উল্টো পাল্টা প্রশ্ন করে তিনি দেয়াল ঘড়ির দিকে তাকালেন প্রায় সাড়ে বারোটা তো বাজে আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে ক্যান্টিনে আগে থেকে এক্সট্রা মিলের কথা না বললে কিন্তু অনাহারে থাকতে হবে আমি বললুম আপনাকে ব্যস্ত হতে হবে না করণের লাগে আসুন তারপর দেখা যাবে শুভময় বাবু কিছু বলতে যাচ্ছিলেন হালদার মশাই বললেন মিস্টার রায় আপনার একটা কথা জিগাই শুভময় বললেন হ্যাঁ বলুন আপনি বোসবাবুর লগে আমার আলাপ করাইয়া দিতে পারেন শুভময় বাবু একটু অবাক হয়ে বললেন ওর সঙ্গে আলাপ করতে চান কিন্তু কেন হালদার মশাই এবার তার আইডেন্টিটি কার্ড বের করে ওকে দেখিয়ে বললেন কিছু বোঝলেন আপনি প্রাইভেট ডিটেকটিভ তা কর্নেল সাহেব আমাকে আপনার পরিচয় দিলেই তো পারতেন যাই হোক বোসবাবুর সঙ্গে আলাপ করে আপনি কি করবেন গোয়েন্দা প্রবর বললেন আমার এক ক্লায়েন্টের স্বার্থে ওনার লগে আমার আলাপ করাটা দরকার শুভময়বাবু হতভাক হয়ে কিছুক্ষণ বসে রইলেন তারপর বললেন আপনার ক্লায়েন্ট কি বোসবাবু সেই নাতি না তবে তা ডাকাম মন্টু তা জানি মনটু একটা স্কাউন্ড রেল আমার ক্লায়েন্টের এসে ফোনে থ্রেটেন করে কিন্তু আপনি বিজ্ঞ ব্যক্তি প্রাইভেট ডিটেকটিভে এথিক্স আছে তা তো বোঝেনি ক্লায়েন্টের নাম বলা উচিত নয় বাবু আমার দিকে তাকিয়ে বললেন আপনিও ডিটেকটিভ নাকি একটু হেসে আমি বললুম না আমি ডিটেকটিভ নই আমি একজন সাংবাদিক বলে আমিও আমার আইডেন্টিটি কার্ড ওকে দেখালুম শুভময় বাবু এতক্ষণে হাসলেন বললেন হা কর্নেল সাহেব আপনাদের পরিচয় দিলেই পারতেন কেন যে দেননি এতক্ষণ জানি না আমি বললুম মানে দেওয়ার সুযোগ হয়নি আর কি শুভময় হালদার মশাইকে বললেন বোসবাবুর সঙ্গে আলাপ করিয়ে দিতে পারি তবে উনি কিন্তু খুব রাগী খিটখিটে মেজাজের লোক সবসময় সন্দেহপ্রবণ তা আপনার কেসটা কি সেটা যদি একটু আভাস দেন তাহলে ভালো হয় আমি হালদার মশাইকে চোখের ইশারায় বারণ করতে চাইছিলাম কিন্তু তিনি আমার দিকে তাকালেনি না এক টিপ নিয়ে বললেন এইটুকুখান আবাস দিই আমার ক্লায়েন্ট একজন মহিলা তেনার হাজব্যান্ড ভালো চাকরি করতেন হঠাৎ রিজাইন দিয়ে এক মাসেরও বেশি নিখোঁজ আমি তদন্ত করার পর জানছি তার লগে বোসবাবু নাতির মনটুর বন্ধুত্ব ছিল আমার সন্দেহ ওই মনটুই তাকে কিডন্যাপ করছে মনটুর হাতে একটা গ্যাং থাকলেও থাকতে পারে কিন্তু বুঝি না আমার ক্লায়েন্টের হাজবেন্ডেরে কিডন্যাপ করার মোটিভটা কি প্লিজ হেল্প মি মিস্টার রায় শুভময় বাবু উঠে দাঁড়ালেন তারপর দরজার বাইরে উকি মেরে বললেন আপনারা বসুন আমি বোসবাবুর সঙ্গে একটু কথা বলে আসি এখনো। ওর রান্না করার সময় আগে দেখি উনি কেমন মুডে আছেন উনি বারান্দা থেকে নেমে সোজা এগিয়ে গেলেন তার একটু পরে কর্নেল ফিরে এলেন ঘরে ঢুকে বললেন শুভময় বাবুকে ওদিকে যেতে দেখলুম যে কোথায় গেলেন বলে গেছেন কর্নেল প্রশ্নটা আমাকে করেছিলেন হালদার মশায় চাপা বললেন আমি ওনারে আমার পরিচয় না দিয়া পারলাম না কর্নেল স্যার ক্লায়েন্টের নাম কই নাই বোসবাবুর লগে আর লাভ করার জন্যে কর্নেল তার কথার উপর সহাস্যে বললেন বোসবাবু পার্কে রোদে বসে আছেন এবেলা কিছু খেতে ইচ্ছা করছেন অসোচ পালন আর কি তা আপনি একটু ধৈর্য ধরতে পারলেন না গোয়েন্দাপ্রবর বললেন আরে মশয় চাঞ্চটা সারতে ইচ্ছা করল না ভুল করছি নাকি না ভুল করেননি বলে কর্নেল বসলেন বোসবাবু মেজাজি মানুষ তা ঠিক কিন্তু প্রবুদ্ধবাবুর মৃত্যুতে খুবই বিচলিত সেই সুযোগে আলাপ করে ফেললু হালদার মশাই বললেন মন টুর ব্যাকগ্রাউন্ড আমার জানা দরকার আপনি কিছু পাইলেন হ্যাঁ একটু পেয়েছি ওর নাম হচ্ছে অজয় ঘোষ বোসবাবু নাতি এবং বংশের বাতিও বটে অজয় একটা নতুন ফিল্ম কোম্পানির মালিক বোসবাবুর ভাষায় এলেমদার ছোকরা একটা ছবি করতে নেমেছে তাই দাদুর কাছে বায়না ধরেছে রামকান্ত লেনের বাড়িটা একজন প্রোমোটারকে বেছে দিতে হবে সেলডির তৈরি করে দাদু সই নিতে আসে দাদু গ্রাহ্য করেন না কর্নেল স্যার আমি কিন্তু এমন কিছুই অনুমান করছিলুম ক্যান কি শুভময় বাবু তখন কইছিলেন না একের সিনেমার হিরো বললুম তার ঠিকানা বা ফিল্ম কোম্পানির নাম আপনি জানতে পারেননি কর্নেল হাসলেন আমার নেম কার্ড দিলুম বোসবাবুকে ওকে বললুম সিনেমার জন্য টাকা নিতে রিস্ক আছে কার পাল্লায় পড়ে আপনার নাতি ফেসে যাবে বোসবাবু আমাকে অনুরোধ করলেন যেভাবে পারি মনটুকে যেন আমি বুঝিয়ে বলি আমি মিলিটারি অফিসার আমি হুমকি দিলে সে ভয় পাবে হালদার মশাই বললেন কিন্তু মন্টু ঠিকানা কর্নেল বললেন ঠিকানা আমি পেয়ে গেছি আপনাকে যথাসময় দিয়ে দেব চিন্তা করবেন না প্রাইভেট ডিটেকটিভ উত্তেজনা চোটে নস্যি নিলেন তারপর চাপা সরে বললেন আমার ক্লায়েন্টের হাজবেন্ড তার ফাঁদে পা দিয়া বিপদে পড়ছে এই পয়েন্টটা ক্লিয়ার নয় এখনও বাবু এসে গেলেন কর্নেল সাহেব এসে গেছেন দেখছি আমি এই প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের সঙ্গে বোসবাবুর আলাপ করিয়ে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু বোসবাবু তো ঘরেই নেই দেখলুম পার্কে বসে আছেন তারপর ম্যানেজার ওকে অফিস থেকে ডেকে নিয়ে এলো দেখলুম পুলিশের জেরার মুখে কি বলবেন কে জানে ভীষণ রাগী লোক কর্নেল বললেন আচ্ছা শুভময় বাবু আপনি কি পুলিশকে বলেছেন যে প্রবুদ্ধবাবুর ঘরের চাবি আপনার কাছে আছে হ্যাঁ আমি লুকোচুরি করা একদম পছন্দ করি না আমি চাবি পুলিশকে দিয়েই দিয়েছি ঠিকই করেছেন আচ্ছা আপনাদের আহারাদির ব্যবস্থা চিন্তা করবেন না এখনই আমরা বেরিয়ে পড়বো ওই কালীতলায় এক ভদ্রলোকের বাড়ি আমাদের আজ লাঞ্চের নেমন্তন্ন আছে তিনি আমার বিশেষ বন্ধু বলে কর্নেল পিঠে তার কিডব্যাক এটে উঠে দাঁড়ালেন শুভময় বাবু তার ঘরে তালা এটে আমাদের অনুসরণ করলেন আমি আমার গাড়িতে উঠল হালদার মশাই শুভময় বাবুকে নমস্কার করে পিছনে উঠলেন কর্নেল বললেন জয়ন্ত গেটের কাছে এগো আমি ওসি মিস্টার ব্যানার্জির সঙ্গে একটু দেখা করে আসছি শুভময় বাবু আমাদের গাড়ির সঙ্গে গেটের কাছে এলেন হালদার মশাইকে তিনি চাপা সরে বললেন আপনি দরকার হলে চলে আসবেন মিস্টার হালদার আমি আপনাকে সাহায্য করব। ওই মন্টু ছোকরাকে আমি একদম সহ্য করতে পারি না আমার ভয় হয় বোজদার যা মেজাজ না কোনদিন নয় বজ্জাত নাতির কথায় রেগে গিয়ে স্ট্রোক বাঁধান এমন ঘটনা আমি অনেক দেখেছি উত্তেজনায় বৃদ্ধদের স্ট্রোক হয় গোয়েন্দাপ্রবর পকেট থেকে তাকে একটা নেম কার্ড দিলেন কর্নেল ফিরে এসে বললেন চলি শুভময় বাবু আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ পরে আমি তো যোগাযোগ করবই আপনি প্রয়োজনে আমাকে রিং করবেন আচ্ছা নমস্কার হাইওয়েতে পৌঁছে হাতির পিঠের মতন উঁচু ব্রিজের কাছে গিয়ে চমকে উঠলুম সেই কালো অ্যাম্বাসেডার গাড়িটা সামনের দিক থেকে আসছে বলল কর্নেল সেই গাড়িটা দেখুন ওই যে ওই যে গাড়িটা কালো গাড়িটা ব্রিজের ঢালুতে হঠাৎ নেমে গেল হালদার মশাই বলেন। ফায়ার আর্মস আনসির সঙ্গে কোন হালায় তাকে থামিয়ে কর্নেল বললেন গাড়ি থামা অজয়ন্ত আমাদের দেরি দেখে হোস্ট মশাই নিজেই চলে এসেছেন তিনি গাড়ি থেকে হাত বাড়িয়ে বললেন আমরা এগোচ্ছি আপনি গাড়ি ব্যাক করে নিন মিস্টার রায় ঘশ কাটিয়ে যাওয়ার সময় মুখে পাইপ চোখে সানগ্লাস সেই লোকটিকে আমি দেখে নিলুম তারপরে আমার মনে পড়ে গেল বললুম ওহ কর্নেল আপনি মাঝে মধ্যে বড্ড বাজে রসিকতা করেন নিজেই বলেছিলেন না হাইওয়েতে একাক্র চিত্তে ড্রাইভ করা উচিত আসার সময় কথাটা যদি আপনি বলতেন তাহলে তো আমার নার্ভ ঠিকই থাকতো কর্নেল হেসে উঠলেন হালদার মশাই পিছন থেকে বললেন কি কি বললুম কালো গাড়িটা কর্নেলের বন্ধু অনিরথোলজিস্ট হেমন্ত রায়ের আ কি কইলেন কি কি লজিস্ট কর্নেল বললেন রাগ হলে বাঙালিদের মুখে ইংরেজি বেরিয়ে আসে অনির্থলজিস্ট মানে পক্ষী তত্ত্ববিদ হালদার মশাই আমরা ওই কালো গাড়ির চালক মিস্টার হেমন্ত রায়ের গেস্ট হতে চলেছি ওর পূর্বপুরুষ ছিলেন এই এলাকার জমিদার কালীতলা এখন শহর হয়ে উঠেছে সেখানে পৈতৃক বাড়িটা এখনও অক্ষত রেখেছেন মিস্টার রায় ছোট্ট নদীর ধারে ছবির মতন বাড়ি গেলেই দেখতে পাবেন আমি বললুম ও আচ্ছা এতক্ষণে বুঝলুম তাহলে কালীতলা থানায় আপনি হেমন্তবাবুকে দিয়ে খবর পাঠিয়েছিলেন কর্নেল হাসলেন ডার্লিং তুমি বোঝো সবই তবে দেরিতে ছোট্ট নদীর তীরে কালীতলার শেষ প্রান্তে নিরিবিলি জায়গায় লাল রঙের দোতলা বাড়িটা যেন ছবিতে আঁকা দোতলার গেস্টরুমে বসে কর্নেল হেমন্তবাবুকে আমার ভয় পাওয়ার কথা বললে উনি অট্ট হাসি হাসলেন চোখে এখন সানগ্লাস নেই হেমন্তবাবু বললেন অপরাধ নেবেন না জয়ন্তবাবু আমি কিছু না ভেবেই আপনার গাড়ির পিছনে পিছনে আসছিলুম তবে শীতের সময় সানগ্লাস পরার কারণ আছে সারা জীবন পাখি দেখে দেখে চোখের অসুখ বাঁধিয়ে ফেলেছি তো রোদে ডাক্তার সানগ্লাস পরতে বারণ করেছেন অবশ্য কর্নেল সাহেবের মতো আমার বাইনোকুলার আছে কিন্তু দেশ থেকে বিরল প্রজাতির পাখি তো প্রায় এখন অবলুপ্তই যাই হোক বেলা হয়ে গেছে আপনাদের স্নান করতে নিষেধই আমি করব। এলাকার জলটা এত বেশি ঠান্ডা যে এক বালতি জলে দেড় বালতি গরম জল না মেশালে স্নানই মশাই করা যায় না শীঘ্রই আপনি যান আপনারা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিন নিচে ডাইনিং রুম খিদে পেয়েছিল প্রচণ্ড চর্বচস্য লেহ পেহ আমার চোখে রীতিমতো ভাতঘুপ এনে দিল কর্নেল দক্ষিণের বারান্দায় রোদে বসে চুরু টানতে টানতে হেমন্ত বাবুর সঙ্গে কথা বলছিলেন হালদার মশাই সেখানে বসে ওদের আলোচনায় যোগ দেন আমি বিছনায় শুয়ে কম্বল চাপা দিলুম এখানে শীতটা বেজায় মারমুখী কার ডাকে ঘুম ভেঙে গিয়েছিল দেখি একটা বেটে মোটা সোটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে চায়ের কাপলেট সে বিনীতভাবে বলল সাড়ে চারটে বেজে গেছে স্যার চা খান কম্বল থেকে বেরিয়ে চায়ের কাপে চুমুক দিলুম ঘরে শেষ বেলার লালচে রোদ পশ্চিমে জানলা দিয়ে বাঁকা হয়ে ঢুকেছে লোকটাকে জিজ্ঞাসা করল। তুমি জানো কর্নেল সাহেব কোথায় সে বলল সাহেবরা তিনটেতে বেরিয়েছেন স্যার বারান্দায় গিয়ে বসলুম এদিকটা দক্ষিণ কিন্তু উত্তরের হাওয়া পশ্চিম ঘুরে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে নিচে নদীর ঘাটে একটা পানসি নৌকা বাধা আছে নেই পশ্চিমে কিছুটা দূরে হাইওয়েতে বিশাল ট্রাকের মিছিল মনে একটু ক্ষোভ জাগল কর্নেল আমাকে সঙ্গে নিয়ে গেলেই পারতেন কি আর করা যাবে সূর্যাস্ত দেখতে থাকল শীতের সূর্য শিগগিরি দূরের দিগন্তের নিচে নেমে গেল তার কিছুক্ষণ পরে কর্নেল এবং হালদার মশাই ফিরে এলেন ঘরে আলো জেলে দিয়ে কর্নেল বললেন এতদূর ড্রাইভ করে তুমি ক্লান্ত বলে তোমাকে সঙ্গী করিনি যাও ঘরে যাও বাইরে ঠান্ডায় বসে থেকো না ঘরে ঢুকলে হালদার মশাই সহাস্যে বললেন থানায় গেছিলাম মর্গের প্রাইমারি রিপোর্টে লিখছে প্রবুদ্ধবাবুর হাটের অবস্থা ভালো ছিল না আসার আসার খাইয়াই ডেড এদিকে আমার আমরা আসার পর পুলিশ ওনার ঘর সার্চ করছিল সন্দেহজনক কিছু পায় নাই কর্নেল বললেন আমরা কফি খেয়ে বেরিয়ে পড়বো তৈরি হয়ে নাও জয়ন্ত আমি বললুম আমি তৈরি আছি হালদার মশাই বললেন কর্নেল স্যার পুলিশ গোবিন্দরে আরও জেরা করলো না কেন বুঝি না সে নিশ্চয়ই কইয়া দিত প্রবন্তবাবু ঘাটে যাওয়ার সময় সে লোকটারে বটতলা দেখছিল তারে সেনে সেই লোকটাই ঘাটে সত্তরে দড়ি বাঁধতে গেছিল কর্নেল বললেন সার্ভেন্স রুম থেকে বটতলা প্রায় পঞ্চাশ ষাট মিটার দূরে তাছাড়া বটগাছের পিছনে অন্ধকার ছিল ঘাট পর্যন্ত তো আলো পৌঁছায় না কাজে গোবিন্দের পক্ষে কোনো ছায়ামূর্তিকে চেনা সম্ভব ছিল না এই সময় হেমন্তবাবু এলেন তার সঙ্গে কফি ট্রে হাতে সেই বেটে লোকটাও এলো ট্রে রেখে সে চলে গেল হেমন্তবাবু বললেন ওসি মিস্টার ব্যানার্জি এইমাত্র টেলিফোন করেছিলেন একটা পুলিশ ভ্যান এখনই সন্ধ্যা নীরের দিকে রওনা হয়ে গেছে মিস্টার ব্যানার্জি সাড়ে পাঁচটা নাগাদ আসবেন কিন্তু কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন প্রবুদ্ধবাবুর ঘর সার্চ করার সময় আমার থাকা উচিত ছিল কিন্তু এদিকে আপনি আমাদের জন্য অপেক্ষা করছেন যেতে দেরি হয়ে যাবে সে সমস্ত ভেবেই আমি তখন এখানে চলেই আসলাম ওসি তো বললেন প্রবুদ্ধ ঘরে হ্যান্ডকাফ এঁটে দিয়ে এসছেন হ্যান্ডকাফ খুলে ঢোকা অসম্ভব আপনি চিন্তা করবেন না কর্নেল আচ্ছা মিস্টার রায় অনাদ্যি ভরচাজের এই বৃদ্ধাশ্রম গড়ে তোলার পিছনে কি শুধুই ওর কর্মবোধ কাজ করছে মানে আপনি ওর ব্যাকগ্রাউন্ডটা কি জানেন ব্যবসা বাণিজ্য ছেড়ে লোকে সাধু সন্ন্যাসী হতেই পারে কিন্তু হেমন্তবাবু একটু হেসে বললেন লোকটা বরাবর ধরিবাজ ব্যবসাতে ফতুর হয়ে গিয়েছিল শুনেছি ব্যাঙ্ক লোন নিয়ে ফিশারির একটা কারবারে নেমেছিল সেই লোনও তো এখনও শোধ হয়নি তবে আমার একটা সন্দেহ তো আছেই কি সন্দেহ ওই সন্ধ্যা আবাসিকদের প্রত্যেকের কাছে গোপনে সম্ভবত এমন কোনো দলিল রেজিস্ট্রি করে নিয়েছে ও যাতে তাদের মৃত্যু হলে তাদের সমস্ত সম্পত্তির মালিকানা অনাদি ভরচার্যের হাতেই আসবে আচ্ছা এ বিষয়ে আপনি কি কোনো আভাস পেয়েছেন হেমন্তবাবু একটু চুপ করে থাকার পর বললেন দেখুন কর্নেল ম্যানেজার কেশব মুখার্জি অনাদিবাবুর ছোট সালক অনাদিবাবুর স্ত্রী এখন বেছে নেই সন্তানাদিও নেই কেশবের জ্যার তো দাদা বসন্তবাবুর বয়স তা প্রায় সত্তর হবে তিনি এই কালীতলারই বাসিন্দা তো তার কাছে কথা প্রসঙ্গে একদিন শুনেছিল তার সন্ধানীরে গিয়ে থাকার ইচ্ছা ছিল কারণ এ বয়সে তো তাকে দেখাশোনার কোনো লোক নেই কিন্তু অনাদিবাবুর শর্তে তিনি রাজি হতে পারেননি কী শর্ত ছিল না সেটা তিনি আমাকে খুলে কিছু বলেননি তবে শর্তটা নাকি খুব গোলমেলে আবাসিক হতে গেলে বিষয় সম্পত্তির একটা হিসেব দিতে হয় তো অনাদিবাবুর বক্তব্য ছিল মাসে মাসে টাকা দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা না জেনে তিনি কারো ঝুঁকি নেবেন না কারণ থাকার পরে কোনো আবাসিক যদি টাকা দিতে না পারে তাহলে তো তিনি তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারবেন না বাইরের লোকেরা এসে ঝামেলা করবে অবশ্য আমার মনে হয় যুক্তিটা ঠিকই আছে কর্নেল হাসলেন হ্যাঁ হ্যাঁ বিষয় সম্পত্তির হিসেব ব্যাপারটা অবশ্যই সন্দেহজনক এবং গোলমেলে দেখা যাক সন্ধ্যা নিরে আবার গিয়ে শুভময় বাবুর কাছে এর কোনো হদিশ পাই নাকি প্রাইভেট ডিটেকটিভ কান পেতে শুনছিলেন বললেন আরে এ তো দেখি সাংঘাতিক ব্যবসা কর্নেল স্যার আমার ধারণা অনাদিবাবুর এই গোবিন্দ বটগাছের পিছনে দেখছিল আপনি পুলিশের কালো দড়ির কথা কর্নেল তার কথার উপরে বললেন ওটা সময় পুলিশকে আমি জানাবো আপনি ও নিয়ে ভাববেন না হেমন্তবাবু বললেন হ্যাঁ প্রবুদ্ধবাবুকে কেউ যে পরোক্ষই খুন করেছে তা ঠিক কিন্তু আপনি নিজে একজন প্রাক্তন পুলিশ অফিসার আপনি তো বুঝতেই পারছেন ব্যাপারটা জানালে পুলিশ একটা হুলুস্থুল বাঁধিয়ে দেবে তো এতে কর্নেল সাহেবের অসুবিধা হবে কি কোনো নির্ভরযোগ্য সূত্র তো উনি খুঁজে পাবেন না তাই না গোয়েন্দা প্রবর বললেন হ্যাঁ সেটা অবশ্য ঠিকই কিন্তু দেরি করলে পুলিশ এই ব্যাপারটা গ্রাহ্য করবে না ভাববে আমরা ডেলিভারেটলি কারে ফাঁসাতে চাই কর্নেল সাই দিয়ে বললেন হ্যাঁ আপনার যুক্তিটা ঠিক তবে ওই কালো দড়িটা তাড়াহুড়ো করে কুড়িয়ে এনে আপনি কিন্তু একটু ভুলই করেছিলেন হালদার মশাই কেন বরং আপনি আড়ালে ওত পেতে থাকলে কেউ দড়িটা জলে ডুবিয়ে দিচ্ছে বা জলে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে কিনা সেটা আপনি দেখতে পেতেন তারপর তাকে আপনি পুলিশের হাতে তুলে দিতে পারতেন হালদার মশাই চুপ করে গেলেন পাঁচটাতে শীতের সন্ধ্যা কুয়াশা মেখে জাঁকিয়ে বসেছিল সাড়ে পাঁচটা একটা লোক এসে খবর দিল ওসি সাহেব এসে গেছেন আমরা নেমে গেলুম হেমন্তবাবু বললেন আমাকে দেখলে অনাদিবাবু খুব চটে যাবেন আমার যাওয়ার কোনো দরকার নেই আপনারা ফিরে এসে কিন্তু এখানেই ডিনার করবেন সন্ধানীরে গিয়ে দেখি ছড়িয়ে ছিটিয়ে এক দঙ্গল সশস্ত্র পুলিশ দাঁড়িয়ে আছে প্রবুদ্ধবাবুর ঘরের বারান্দায় দুজন পুলিশ অফিসার শুভময় বাবুর সঙ্গে কথা বলছেন কর্নেল হালদার মশাইকে চুপি চুপি বললেন আপনি দড়িটা যেভাবে হোক বটতলার আড়াল থেকে পাচিলের ওপারে ফেলে দেবেন দেখবেন যেন জলে না পড়ে আমাদের দেখে শুভময় বাবু অবাক হয়েছিলেন কর্নেলকে বললেন আমার মনে হচ্ছে আপনারা প্রবুদ্ধবাবুর রহস্যের সমাধান করতে পেরেছেন কর্নেল বললেন না শুভময় বাবু প্রবুদ্ধবাবুর ঘরটা আবার পুলিশ সার্চ করতে চায় তাই আমাকে আসতে হল ওসি মিস্টার ব্যানার্জি প্রবুদ্ধবাবুর ঘরের কপাটে তালার উপর আটকানো হ্যান্ডকাফ খুলে ভেতরে ঢুকে আলো জেলে দিলেন সেই সময় লক্ষ্য করলুম হালদার মশাই বটতলার বেদিতে গিয়ে বসলেন ওখানে কোনো পুলিশ নেই ওসির সঙ্গে শুধু কর্নেল ঘরে ঢুকলেন শুভময় বাবু এবং আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলুম বাইরে প্রচণ্ড শীত শুভময় বাবু কিছুক্ষণ পরে নিজের ঘরে ঢুকলেন আমি তার সঙ্গে ঘরে ঢুকে বললুম উফ বাইরে খুব শীত হচ্ছে মানে দাঁড়ানো যাচ্ছে না এত শীত শুভময় বাবু বললেন আমাদের হয়ে গেছে আপনি আমার ঘরে এসে বসুন চা খাবেন কি আগে না শুভময়ের গায়ে কালো সেকেলে আলোয়ান জড়ানো ছিল বিছানায় মোজা পরা পা দুটো তুলে তিনি বসলেন তারপর চাপা সরে বললেন আচ্ছা পুলিশ আবার কেন সার্চ করতে এলো সেটা কি জানেন না হয়তো কোনো ক্লু পেয়েছে আমার ধারণা কর্নেল সাহেব নিজে সার্চ করতে চেয়েছেন বলে শুভময় কেন জানি না দেওয়ালে টাঙানো নেতাদের ছবির উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করলেন একটু পরে বললুম আচ্ছা বাবু এই যে প্রবুদ্ধ দত্ত মারা গেলেন এবার ওর ঘরের জিনিসপত্রের কী কী ব্যবস্থা হবে সবই সন্ধ্যা মালিক অনাদি ভরচাচ পাবেন সেই মতো তো ডিড রেজিস্ট্রি করা হয়েই গেছে আপনাদের সবাইকে হ্যাঁ বাবু বাঁকা হাসলেন মরে গেলে মানুষের জিনিসপত্র বা বিষয় সম্পত্তি তার কি কাজে লাগবে বলুন আচ্ছা বিষয় সম্পত্তিও রেজিস্ট্রি করে দিতে হয়েছে নাকি না বিষয় সম্পত্তি থাকলেও কি কেউ সেটা স্বীকার করে মদনমোহন বোসের একটা বাড়ি আছে সেটাও এখন জানা যাচ্ছে কিন্তু নিরে শুধু তার ঘরের জিনিসপত্র পাবে কেন পাবে তার একটা যুক্তি আছে সেগুলোর মধ্যে বিক্রি করার মতন জিনিস থাকলে তা বিক্রি করে সন্ধ্যা নির আবাসিকদের জন্য আরও ভালো ব্যবস্থা করতে পারবে জয়ন্তবাবু যারা এখানে এসেছে তারা আত্মীয়স্বজনের মায়া বা বিষয় সম্পত্তির মায়া কাটিয়েই কিন্তু এখানে এসেছে আচ্ছা কেউ যদি গোপনে ঘরে অনেক টাকা বা ধনরত্ন রাখেন শুভময় হাসলেন অনাদিবাবুই পাবেন তবে নগদ টাকা বা ধনরত্ন নিয়ে এখানে কেউ এসেছে বলে তো আমার মনে হয় না আপনার বাড়ি তো কলকাতায় ছিল সেই বাড়িতে এখন কে কে থাকে প্লিজ জয়ন্তবাবু আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব না মাফ করবেন এই সময় বারান্দায় কর্নেলকে দেখতে পেলুন প্রবুদ্ধবাবুর ঘরে দরজা বন্ধ করা হচ্ছিল বেরিয়ে গিয়ে দেখি প্রাইভেট ডিটেকটিভ দৌড়ে আসছেন তিনি বারান্দা নিচে এসে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে বললেন মিস্টার ব্যানার্জি কর্নেল সাহেব আমি নেচার্স কল অ্যাটেন্ড করতে ঘাটে গিয়েছিলাম টর্চের আলোয় একটা জিনিস পাইসি আপনারা দেখুন গিয়া ওটা কি ব্যাপারটা টের পেলুন কর্নেল ও সি এবং দুজন পুলিশ অফিসার হালদার মশাইয়ের সঙ্গে ঘাটে দরজার দিকে গেলেন নাটকীয়ভাবে কালো দড়িটা পুলিশের হাতে এতক্ষণে তুলে দেওয়া হবে কিছুক্ষণ পরে শুভময় বাবুর সঙ্গে ঘাটে গিয়ে দেখি চত্বরের ফাটলের ওপর দড়িটা লম্বালম্বি টান করে ধরে আছেন দুজন পুলিশ অফিসার কর্নেল বললেন মিস্টার ব্যানার্জি কেউ এভাবে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছিল ওসি বললেন হ্যাঁ কালো ফাটলের ওপরে কালো দড়ি ভিক্টিমের চোখে পড়েনি অধ্যায় চার ব্যাপারটা দেখা বাবু ভাঙা গলা চেঁচিয়ে উঠলেন মার্ডার ডেলিভারেটলি মার্ডার কর্নেল তাকে থামিয়ে দিলেন চুপ বাবু এই নিয়ে প্লিজ হইচই করবেন না তদন্তের অসুবিধা হবে বাবু কান্না চেপে চলে গেলেন দেখলুম উনি নিজের ঘরে গিয়ে ঢুকলেন কাছাকাছি কোনো আবাসিক ছিলেন না প্রচণ্ড শীতে বৃদ্ধরা বাইরে বেরোতে চাননি সম্ভবত সন্ধ্যা নীরের ভেতর তত বেশি আলো ছিল না কিছুটা দূরে ম্যানেজার কেশববাবু একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিলেন অনাদিবাবুকে সন্ধ্যা নীরে ঢোকার সময় উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম এবার তাকে এদিকে আসতে দেখলুম ততক্ষণে ওসি পরেশ ব্যানার্জি কালো দড়িটা পকেটস্থ করে ফেলেছেন তারপর কর্নেলের সঙ্গে ওরা সন্ধ্যা নীরের ভেতরে ঢুকলেন ঘাটের দরজায় একজন পুলিশ অফিসার আগের মতো ভেতরে থেকে আটকে দিলেন অনাদিবাবু এসে বললেন ঘাটে আপনারা কি সার্চ করছিলেন ওসি একটু হেসে বললেন প্রবুদ্ধবাবু খুব জোরে আছাড় খেয়ে ফেল করে মারা গেছেন মর্গের এই রিপোর্ট পেয়ে জায়গাটা আবার ভালোভাবে পরীক্ষা করলুম দেখলুম চত্বরটা কংক্রিটের অথচ ফাটল ধরেছে মেরামত করবো আসলে গাছের শেকড় এদিকের পাঁচিলো ফাটিয়ে দিয়েছে গাছটা তো কাটা যাবে না এই গাছে দেবতা আছেন তিনি স্বপ্নে দর্শন দিয়েই তো আমাকে এখানে মানুষের সেবা করতে বলেছিলেন আর ওই যে মন্দিরটা দেখছেন ওই যে ওই যে মন্দির ওটা প্রাচীন শিব মন্দির মন্দির সংস্কার আমি করেছি কথা বলতে বলতে তিনি আমাদের সঙ্গে যাচ্ছিলেন ওসি বললেন চলুন বাবু আপনার অফিসে যাই তা চলুন কিন্তু প্রবুদ্ধবাবুর ঘরে যা কিছু আছে রেজিস্টার ডিড অনুসারে তা কিন্তু সবই আমার প্রাপ্য ডিট দেখতে চাইলে আমি কিন্তু দেখিয়ে দেব কর্নেল বললেন মিস্টার ব্যানার্জি আপনার কাজ তো শেষ তাহলে অনাদিবাবুকে প্রবুদ্ধবাবুর ঘরে চাবিটা দিতে কি আপনার আপত্তি আছে না অপূর্ববাবু আপনি ওই ঘরের হ্যান্ডকাপ খুলে নিয়ে আসুন তো আমি অফিসে গিয়ে চাবিটা ফেরত দিয়ে দিচ্ছি অপূর্ববাবু নামে একজন পুলিশ অফিসার প্রবুদ্ধবাবুর ঘরের দিকে চলে গেলেন আমরা অফিসে গিয়ে ঢুকলুম ম্যানেজার কেশববাবুকে কেশববাবু বললেন স্যারেদের জন্য চা কফির কিছু ব্যবস্থা করি ওসি বললেন থাক আমরা বেশিক্ষণ উৎপাত করব না আপনি ভিজিটার্স বুক আর আবাসিকদের রেজিস্টার বইটা দিন অফিসটা আধুনিক আসবাবে সাজানো দেওয়ালে বাঁধানো অনেকগুলো গ্রুপ ফটোগ্রাফ সম্ভবত উদ্বোধন করেছিলেন কোনো স্থানীয় নেতা কয়েকটি অনুষ্ঠানের ছবিও আছে ম্যানেজার একটা বেটে একটা এবং একটা লম্বা বাঁধানো রেজিস্টার বই বার করে দিলেন র্যাক থেকে ওসি বললেন অনাদিবাবু আপনি এই রেজিস্টার দুটো সিস করলুম তদন্তের শেষে ফেরত পাবেন আর যদি কেঁচো খুঁড়তে সাপ বেরোয় বলে তিনি হেসে উঠলেন অনাদিবাবু বললেন কি আশ্চর্য একটা অ্যাক্সিডেন্ট নিয়ে আপনার এই বৃদ্ধর ওপর জুলুম করছেন কেন আমি তো বুঝতেই পারছি না জুলুম নয় অনাদিবাবু আইনের কাজটা আইনি করবে কিছু বুঝি না নিজ একটা দুর্ঘটনাকে আপনারা মার্ডার বলে চালাবেন আমাদের নিজস্ব ডাক্তার আছে তিনি একজন এমবিবিএস ডাক্তার তার ডেথ সার্টিফিকেটের কি কোনো মূল্য নেই ওসি তার কথায় কোনো কান দিলেন না একজন পুলিশ অফিসারকে বললেন আপনি সিজার লিস্টটা তৈরি করে ফেলুন বাবু আপনি সাক্ষী হিসেবে সই করে দেবেন আর অনাদি বাবু অনাদিবাবু প্রবুদ্ধবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই আর চেক বই আমরা সিজ করলুম অনাদি ভরচা উত্তেজিতভাবে বললেন রেজিস্টার ডিট অনুসারে টাকা করে সন্ধানী রায় প্রাপ্য সে আপনি কোর্টে গিয়ে বুঝে নেবেন বলে ওসি সি কর্নেলের দিকে ঘুরলেন আপনি আবাসিকদের ছবির কথা বলছিলেন এই রেজিস্টারে দেখছি ওদের পাসপোর্ট সাইজ ছবি আটা আছে ম্যানেজার বললেন আবাসিকদের প্রত্যেকের আইডেন্টি কার্ড আছে স্যার এই সমস্ত ছবি তারই কপি ব আপনাদের ব্যবস্থা তো বেশ নিখুঁত অনাদিবাবু বললেন কর্মচারীদেরও আইডেন্টি কার্ড আছে ছবি সহ এই রেজিস্টারে সেটাও পেয়ে যাবেন কেউ গুন্ডা বা দাগে ক্রিমিনাল কিনা আপনাদের রেকর্ডের সঙ্গে মিলিয়ে নেবেন দুজন করে বিশিষ্ট ব্যক্তি রেফারেন্স ছাড় এখানে কাউকে থাকতে দেওয়া হয় না আমি দেখাচ্ছি প্রবুদ্ধ দত্তের রেফারি কারা একজন মিনিস্টার এবং একজন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসার ওর আবেদনপত্রে সই করেছিলেন তাদের নাম রেজিস্টার করা আছে কেশব তুমি ওই ফাইলটা ওসি সাহেবকে দেখাও ইচ্ছে করলে উনি ওটা সিজ করতে পারেন ম্যানেজার একটা ফাইল দিলেন ওসি ফাইল খুলে পাতা উল্টে বললেন ওটাও আমাদের দরকার অনাদিবাবু খাপ্পা হয়ে বললেন যা ইচ্ছে করুন মশাই জোর যার মুলুক তার তবে আমারও বিগ বিগ গার্জেন আছে মাইন্ড দ্যাট কর্নেল বললেন প্লিজ অনাদিবাবু আপনার এই প্রতিষ্ঠানের স্বার্থে এই সমস্ত কাজ পুলিশ করছে আপনি কি চান কোনো ফেরারি অপরাধী এখানে গা ঢাকা দিয়ে থাকুক অনাদি ভরচা চমকে উঠে কর্নেলদের দিকে তাকালেন কি বলছেন আপনি কিচ্ছু অসম্ভব নয় অনাদিবাবু আপনার এই সুন্দর বৃদ্ধাশ্রমের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না এটা একটা মহৎ কাজ আপনার কাজের প্রশংসা অবশ্যই করা উচিত অনাদিবাবু এবার একটু শান্ত হলেন আস্তে আস্তে বললেন সবেই ঠাকুরের ইচ্ছে আর কি বলবো বলুন প্রায় আধ ঘন্টা পরে আমরা সন্ধানীর থেকে বেরিয়ে এলুম আসার সময় আলো আধারে রহস্যময় মনে হচ্ছিল সন্ধানীরকে হঠাৎ মনে পড়ে গিয়েছিল প্রবুদ্ধ দত্তের চিঠিতে লেখা এক মূর্তিমান শয়তানের কথা গা ছমছম করে উঠেছিল কয়েক মুহূর্তের জন্যে কে সেই মূর্তিমান শয়তান যাদের দেখেছি তারা সবাই বৃদ্ধ কেউ কেউ স্বাস্থ্যবানও বটে অনেকের তো গোবদারি সাদা এক বৃদ্ধকে দুপুরে দেখেছিলুম এই শীতে টিউবওয়েলে ঠান্ডা জলে দিব্যি স্নান করছেন তার চেহারা অনেকটা গরিলার মতো মূর্তিমান শয়তানের সঙ্গে তাকে মেলাতে গিয়ে মনে পড়ল তিনি একটু খুঁড়িয়ে হাঁটেন একটা পায়ের পাতা একটু ওলটানো এমন লোক মূর্তিমান শয়তান হতে পারে না ওসি মিস্টার ব্যানার্জি জিপ আগে তার পিছনে আমার গাড়ি আমার পিছনে পুলিশ ভ্যান রাতের দিকে হাইওয়েতে সব বিরাট ট্রাক চলাচল করছিল কালিতলা পৌঁছাতে মিনিট পঁচিশ লাগলো কর্নেলের নির্দেশে ওসির জিপ অনুসরণ করে থানায় পৌঁছলুম ওসি পরেশ ব্যানার্জির ঘরে কর্নেল হালদার মশাই এবং আমি বসলুম দুজন অফিসার সিজ করা খাতাপত্র দিয়ে গেলেন একটু পরে কফি এলো মিস্টার ব্যানার্জি একটু হেসে বললেন আপনাকে বলতে ভুলে গেছি বিকালে এসপি সাহেব কৃষ্ণনগর থেকে রিং করেছিলেন আপনার কথাও বললেন আপনাকে যেন আমি কোঅপারেট করি এর সঙ্গে আপনার প্রকৃত পরিচয়ও দিলেন কর্নেল বললেন হেমন্তবাবুকে আমি বলেছিলাম যে এসপিকে যেন আমার কথা জানানো হয় এসপি রূপক সিং আমার বিশেষ পরিচিত যাগে এই নিন ভিজিটার্স বুক কি দেখতে চেয়েছিলেন আপনি দেখুন কর্নেলের পাশে বসেছিলুম ভিজিটার্স বুকে তত বেশি এন্ট্রি নেই কর্নেল পাতা উল্টে দেখতে থাকলেন তারপর বললেন এ মাসে মদন বোসের কাছে তিন দিন এসেছে অজয় ঘোষ বোসবাবুর নাতি ওসি বললেন হ্যাঁ বোসবাবু বলেছেন তার একটা দোতলা বাড়ি আছে বাড়ি ভর্তি ভাড়াটে তাদের উচ্ছেদ করলে অধর্ম হবে হ্যাঁ আমাকেও বোসবাবু বলেছেন তার নাতি অজয় সিনেমা করতে চায় বাড়িটা তার নামে লিখে দিতে বলছে অজয় বোসবাবু লোকটি সরল বলেই তো আমার মনে হয়েছে নাতির ঠিকানা আমাকে উনি দিয়েছেন ওসি মিস্টার ব্যানার্জি হাসলেন হ্যাঁ আমাকে তো বলেছিলেন নাতিকে কিভাবে সাহস্তা করা যায় সেটা বলে দিতে হালদার মশাই কিছু বলতে যাচ্ছিলেন কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা প্রভুদ্ধবাবুর কাছেও লোক আসতেন দেখছি তিনি পাতা উল্টে দেখতে থাকলেন তারপর বললেন আচ্ছা এই তো একই লোক হ্যাঁ ননীগোপাল চৌধুরী হ্যাঁ ঠিকানা দেখছি কলকাতা রিলেশন কলমে লেখা আছে মাস্তুতো বা পিস্তত বা খুর্তত ভাই হ্যাঁ ইংরেজিতে কাজেন ব্রাদার লিখেছেন ননিবাবু শেষবার এসেছেন গত সপ্তাহে সোমবার আচ্ছা এ ঠিকানাটা আমি নিয়ে নিচ্ছি কর্নেন তার ছোট নোটবুক বের করে ঠিকানা টুকে নিলেন তারপর বললেন মিস্টার ব্যানার্জি সম্ভব হলে আজ রাতেই ননিবাবুকে খবর দিয়ে প্রবুদ্ধবাবু ডেড বডি দাহর ব্যবস্থা করবেন বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছিলুম কিন্তু কর্নেলের পাল্লায় পড়ে এমন কতবারই তো হয়েছে তবু এ তো একটা ঘর পাহাড় পর্বত বনে জঙ্গলে কর্নেলের বিরল প্রজাতির পাখি প্রজাপতি অর্কিড পরগাছা অনুসন্ধানের সময় যে কষ্ট পেয়েছি তা কহতব্য নয় কিছুক্ষণ পরে আবাসিকদের রেজিস্টার বই নিয়ে পড়লেন কর্নেল প্রবুদ্ধবাবু ছাড়া এখন আটজন আবাসিক আছেন তাদের পূর্ব ঠিকানা টুকে নেওয়ার পরে বললেন এদের ছবিগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাই মিস্টার ব্যানার্জি ওসি একটু হেসে বললেন হ্যাঁ করুন কিন্তু ছবি কি ক্যামেরা এভাবে আসবে হ্যাঁ আসবে ফ্ল্যাশ বাল্বই যথেষ্ট তাছাড়া আমার ক্যামেরাটা বিশেষ ধরনের জাপানি ক্যামেরা রাত সাড়ে নটায় থানা থেকে কর্নেল বেরুলেন। লক্ষ্য করলুম ওসির কাছে তিনি একটা জীর্ণ এক্সারসাইজের খাতা চেয়ে নিয়ে রিসিট লিখে দিলেন তারপর আবার বাবুকে খবর পাঠানোর কথা ওসিকে স্মরণ করিয়ে দিলেন গাড়িতে স্টার নিয়ে জিজ্ঞাসা করলুম ওই খাতাতে কী লেখা আছে কর্নেল বললেন প্রবুদ্ধবাবু আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন বহু বছর আগে কোনো কারণে সেটা শেষ করতে পারেননি কিংবা পরে আর এই নিয়ে এগোতে চাননি হেমন্তবাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন দোতলা সেই রুমে ঢুকে এতক্ষণে বিরক্তিটা কেটে গেল আবার এক প্রস্থ কফি খেয়ে শরীর চাঙ্গা করলাম হালদার মশাই বললেন প্রবুদ্ধবাবু ডেড বডি মফসলের হাসপাতালে কি আস্ত থাকবে ননীবাবু আইতে আইতে হাসপাতালের লোকেরা কি করবে কে জানে হেমন্তবাবু বললেন আরে এখানে বরফ কল আছে বরফের কোনো অভাব নেই এই সমস্ত কেসে বডিতে বরফ চাপিয়ে দেওয়া হয় কারণ বলা যায় না কেউ হঠাৎ এসে বডি ডাবি করতে পারে এমনকি ভিসারা টেস্টের কথাও তুলতে পারে তাই পুলিশ কোনো রিস্ক নিতে চায় না কর্নেল চুরুট ধরিয়ে বললেন প্রবুদ্ধবাবুর ডেড বডি পুলিশ নষ্ট হতে দেবে না কারণ ওসির কথায় আমি বুঝেছি উনি প্রবুদ্ধবাবুর আছারকে হার্ট ফেল করবার ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারেননি হেমন্তবাবু হাসতে হাসতে বললেন হ্যাঁ আমি জানি পুলিশ আপনাকে তাদের হাতের কার্ড দেখাবেও না আর আপনিও আপনার হাতের কার্ড পুলিশকে দেখাবেন না কর্নেল হাসলেন এখন কোনো হার্ড কার্ড আমার হাতে নেই তবে খুলে বলতে কোনো অসুবিধা নেই প্রবুদ্ধ দত্ত যে মিনিস্টার এবং ডেপুটি সেক্রেটারি রেফারেন্সে সন্ধানীরে আশ্রয় নিয়েছিলেন শুভময় রায়ও তাদের রেফারেন্সে ঢুকেছিলেন তাছাড়া সময়ের ব্যবধান মাত্র দুই সপ্তাহে প্রথমে প্রবুদ্ধবাবু তারপর শুভময়বাবু কিন্তু না আমি বাবুকে সন্দেহের তালিকায় রাখছি না দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল আমার ধারণা প্রবুদ্ধ প্রবুদ্ধবাবুর সঙ্গে বাবুর আগে থেকেই পরিচয় ছিল পরস্পর যেন পরামর্শ করেই নিরে আশ্রয় নিয়েছিলেন কিন্তু বাবু কেন যে ব্যাপারটা চেপে গেলেন আমি তো সেটাই আমার কাছে আশ্চর্য লাগছে আমি বললুম একজন কাঠের ব্যবসায়ী অন্যজন স্বাধীনতা সংগ্রামী ওড়িশার জঙ্গলের কাঠের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কি সম্পর্ক থাকতে পারে কর্নেল আমার দিকে তাকিয়েছিলেন আস্তে আস্তে বললেন হ্যাঁ এটা তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছ উৎসাহিত হয়ে বললুম আচ্ছা বাবু স্বাধীনতা সংগ্রামে বহু বছর পরে প্রবুদ্ধবাবুর জঙ্গলে কাঠের ব্যবসা করতেন আপনি বলেছেন এখন থেকে প্রায় দশ বছর আগে প্রাইভেট ডিটেকটিভ ভালো করে শুনছিলেন বললেন কিছু বুঝলাম না তো জয়ন্তবাবু হেমন্তবাবু উঠে দাঁড়ালেন এবার আপনারা খেয়ে নিলে ভালো হয় রাত কিন্তু দশটা বেজে গেছে আসুন পরদিন সকালে উঠে দেখি ঘন কুয়াশা কুয়াশার মধ্যে হাইওয়েতে গাড়ি চালিয়ে যাওয়ার ঝুঁকি ছিল তাই হেমন্তবাবু ব্রেকফাস্ট করে কুয়াশা কেটে যাওয়ার পরে বেরোতে অনুরোধ করেছিলেন ইতিমধ্যে কর্নেল কুয়াশার মধ্যে নদীর ধারে প্রাতভবন সেরে এসেছিলেন হালদার মশাই ততক্ষণে আমাকে প্রশ্নে প্রশ্নে জেরবার করে প্রবুদ্ধ কুমার দত্তের ওড়িশার জঙ্গলে কাঠের ব্যবসা এবং কর্নেলের সঙ্গে তার পরিচয় ব্যাকগ্রাউন্ড জেনে নিয়েছিলেন ব্রেকফাস্ট করার পরে কুয়াশা কেটে গেলে আমরা বেরিয়ে পড়লুম হেমন্তবাবু দিন দুয়েক এখানে থাকবেন তিনি বললেন থানার সঙ্গে যোগাযোগ করে কর্নেলকে পুলিশের তদন্ত সম্পর্কে জানাবেন সন্ধানীরের পাশ দিয়ে যাওয়ার সময় হালদার মশাই বললেন শুভময় বাবুর ভাগ্নি সন্দ্রিকার কথা ওনারে কইলে পারতাম সুযোগ পাই নাই কর্নেল বললেন একটু ধৈর্য ধরুন হালদার মশাই এখন অজয় ঘোষ অর্থাৎ মন্টুবাবুর সঙ্গে যোগাযোগ করা আগে দরকার অনীশ মজুমদারের অন্তর্ধান রহস্যের সঙ্গে সন্ধ্যা নীরের কোনো যোগাযোগ আমি তো এখনও পর্যন্ত খুঁজে পাইনি শুধু মন্টুবাবুর সঙ্গে তার যোগাযোগ আছে এইটুকুনি জানা গেছে কিছুক্ষণ পরে আমি বললুম আচ্ছা কর্নেল গতরাতে আপনি প্রবুদ্ধবাবুর আত্মজীবনী পড়ছিলেন না তাতে কি সেই মূর্তিমান শয়তানের দেখা পেয়েছেন কর্নেল গম্ভীর মুখে বললেন হাইওয়েতে গাড়ি চলছে এ কথা ভুলো না জয়ন্ত গাড়িটা ঠিক মতন চালাও কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছাতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল হালদার মশাই বাড়ি ফিরতে চেয়েছিলেন কিন্তু কর্নেল তাকে ষষ্ঠীচরণে তৈরি প্রকৃত কফি পানের আমন্ত্রণ জানিয়েছিলেন ষষ্ঠীচরণ কফি পরিবেশন করে পকেট থেকে একটা চিরকুট বার করলো তারপর বলল কাল রাত্রিরে আজ আজ সকালে ফোন এছিল বাবু মশাই কাল যে মেয়েটি এসছিল তার ফোন নম্বর লিখে নিয়েছি চন্দ্র নাকি যেন নামটা কর্নেল চোখ কটমুটিয়ে বললেন নিজের লেখা নিজেই পড়তে পারছিস না হতভাগা হালদার মশাই ষষ্ঠীর হাত থেকে কাগজটা প্রায় ছিনিয়ে নিয়ে বললেন আমার ক্লায়েন্ট চন্দ্রিকা মজুমদার কর্নেল একটু হেসে বললেন আপনার মক্কেল যখন আমাকে ফোন করেছিল তখন ফোন করার ফার্স্ট প্রেফারেন্স আমারই প্রবর খিক খিক করে হেসে বলেন। ঠিক কইসেন কর্নেল রিসিভার তুলে ডায়াল করলেন সারা এলে বললেন আমি চন্দ্রিকার সাথে কথা বলতে চাই হ্যাঁ কে চন্দ্রিকা হ্যাঁ আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি হ্যাঁ বাইরে গিয়েছিলুম না এইমাত্র ফিরলাম হ্যাঁ মিস্টার হালদারও আমার সঙ্গে গিয়েছিলেন বলো কি ফোনে বলা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো হ্যাঁ 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 ঠিক আছে চলে এসো হালদার মশাই বললেন আমারেও খুঁজ দিল নাকি হ্যাঁ দেখলেন তো আমি জাদু মন্তর জানি বলে আপনাকে এক কাপ কফি খেয়ে যেতে বললুম বলে কর্নেল কফি শেষ করে পোশাক বদলাতে এবং ব্যাগ রাখতে ভেতরে গেলেন হালদার মশাই বললেন ফোনে কন যাইবে না কী এমন কথা তিনি উত্তেজনার চাপে যথারীতি নস্যি নিলেন তারপর চোয়াল আট্টো করে দাঁতে দাঁত ঘষতে শুরু করলেন এর ফলে তার গোপের ডগা তীর করে কাঁপতে থাকল কিছুক্ষণ পরে কর্নেল ফিরে এসে ইজি চেয়ারে বসলেন এবং চুরুট ধরালেন প্রতীক্ষা ব্যাপারটা সত্যি অসহনীয় মনস্তাত্ত্বিক কাল গুস্তাব ঘুঙের লেখায় পড়েছিল শয়তান যখন কাউকে শাস্তি দিতে চায় তখন তাকে আসছি বলে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে যায় বেলেঘাটা এলাকা থেকে ইলিয়াট রোড তত বেশি দূরে নয় কিন্তু শীতের ঝকঝকে রোদ দূরে কলকাতার সব বাড়ি যেন পথে নেমেছে দেখে এসেছি প্রায় ৩৫ মিনিট পরে চন্দ্রিকা মজুমদার এলো আজ তার চেহারা কালকের বিপরীত রাতে সম্ভবত ঘুম হয়নি চোখের তলায় কালচে ছোপ লক্ষ্য করল সোফায় বসে ঠোঁট কামড়ে ধরল কিছুক্ষণ কর্নেল বললেন বলো চন্দ্রিকা চন্দ্রিকা জোরে শ্বাস ছেড়ে বলল আমি এখনও বিশ্বাস করতে পারছি না কর্নেল অনীশ এমন সাংঘাতিক কিছু করেছে কি করেছে অনীশ মহাবীর ট্রেনিং কর্পোরেশনের ইয়ার এন্ডিং ইন্টারনাল অডিট হয় জানুয়ারি মাসে অডিট শেষ হতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লাগে অডিটে ধরা পড়েছে দুবাই পাঠানো কোম্পানির দুটো কনসাইনমেন্টের মোট বারো লক্ষ টাকা সেলস ডিপার্টমেন্টের কম্পিউটারে কারচুপি করা হয়েছে দুবাইয়ের মা কোম্পানির মালের দাম বোম্বের একটা বাং ব্যাঙ্কের মাধ্যমে দিত কিন্তু এই দুটো কনসাইনমেন্টের দাম ব্যাংক থেকে পেমেন্ট করার কথা ছিল না বোম্বাইতে মহাবীর কোম্পানির ব্রাঞ্চ অফিসে নগদ মার্কিন ডলারে গোপনে পেমেন্টের ব্যবস্থা করা হয়েছিল অনীশ কোম্পানির হেড অফিসের বিশ্বস্ত লোক গত মাসে সে নাকি সত্যি বম্বে গিয়ে নগদ ডলারে পেমেন্ট নিয়েছিল মালিকের হয়তো সেই মতোই নির্দেশ ছিল অথরাইজেশন লেটারও দেওয়া হয়েছিল অনীশকে অনিশ আগেই কম্পিউটারে ওই টাকার কারচুপি করে রেখেছিলো মালিক তাকে বিশ্বাস করতেন এরকম গোপন ক্যাশ পেমেন্ট কতবার হয়েছে কোম্পানিতে ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করা হয় এইভাবে কোম্পানির ক্যাশ ডিপার্টমেন্টের হিসাবও থাকে না থাকে পার্সোনাল কম্পিউটারে কাজেই মালিক কম্পিউটার চেক করে অনিশের রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেছিলেন হ্যাঁ তারপর চন্দ্রিকা বলল তারপর আর কি কোম্পানি গোপন পেমেন্টের কথা তো পুলিশকে ফাঁস করতে পারে না অন্য একটা মিথ্যা প্রতারণা কেস সাজিয়ে পুলিশকে জানিয়েছে আমি কাল রবিবার এখান থেকে বাড়ি ফেরার একটু পরে অনিশের এক কলিগ জ্যোতির্ময় সেন হাজি সে আমাকে সব ঘটনা জানালো আমাকে বলল তৈরি থেকো যে কোনো সময় পুলিশ অনিশের খোঁজে আসবে তখন তাকে অনিশের গা ঢাকা দেওয়ার ঘটনা জানালো পুলিশের কাছে আমি গেছি এবং পুলিশ তখনও কিছু করেনি আমার কথা গ্রাহ্যই করেনি তারা জ্যোতির্ময়কে আমি বলেছি অনিশের খোঁজে আমি বাধ্য হয়ে প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছি কি আপনার সাহায্যও যে নিতে হয়েছে সেটাও আমি বলেছি গোয়েন্দা গোয়েন্দাপ্রবর বলে উঠলেন পুলিশ আপনারে হ্যারাস করতে পারবে না কর্নেল বললেন আচ্ছা পুলিশ কি এসেছিল অনিশের খোঁজে হ্যাঁ গতরাতে রাতে এসেছিল তখন নটা বাজে ঘর তন্ন করে সার্চ করলো তারপর আমি সমস্ত কথা তাদের বললুম শুনে একজন অফিসার বললেন আপনার ব্যাপারটা আমরা খোঁজ নিয়ে দেখব তবে অনিশবাবু যেখানে থাকুন আমরা তাকে খুঁজে বের করবই আমি বললুম আমিও তো তাই চাইছি তুমি কি ওরোফোনের কথা কিছু বলেছ হ্যাঁ বলেছি হালদার মশাই বললেন নম্বরটা আমি আপনারা দিই নাই চন্দ্রিকা বলল আপনি নম্বর দেননি কিন্তু ঠিকানাটা বলেছিলেন আমি পুলিশকে সেই ঠিকানাটা দিয়েছি প্রাইভেট ডিটেকটিভ বিরস মুখে বললেন না বললেই তো পারতেন আমার লগে পুলিশের ঝামেলা বাঁধার চান্স আছে। কর্নেল বললেন হালদার মশাই আপনি পুলিশকে এড়িয়ে থাকুন আমার ধারণা অনিশ যেহেতু কোম্পানি দুর্বল পয়েন্টগুলো জানি কোম্পানি তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিশেষ একটা সুবিধা করতে পারবে না আর এদিকে পুলিশ যদি তাকে খুঁজে বের করতে পারে তাহলে চন্দ্রিকা যা ভালো বোঝে সেটাই করবে চন্দ্রিকা ঠোঁট কামড়ে ধরে শুনছিল সে বলল আমি চোর জোর সঙ্গে বাস করতে পারবো না আমার মামা ছোটবেলা থেকে আমাকে সৎ শিক্ষা দিয়েছেন চন্দ্রিকার চোখে জল এসে গিয়েছিল রুমালে চোখ মুছে সে ফের বলল। আমি ঠকেছি কর্নেল সাহেব অনী আমার সঙ্গে এতদিন ধরে প্রতারণা করে এসেছে কর্নেল বললেন মনকে শক্ত করতে হবে চন্দ্রিকা তোমার মানসিক শক্তি আছে সেটা আমার দৃষ্টি কিন্তু এড়াইনি আর তোমার মানসিক অবস্থার কথা আমি বুঝতে পারছি যাই হোক বাই এনি চান্স তুমি কোনো সিনেমা প্রডিউসার অজয় ঘোষকে কি চেনো চন্দ্রিকা একটু অবাক হয়েছে মনে হলো আমার একটু পরে সে বলল তার নাম অজয় ঘোষ কিনা মনে পড়ছে না অনীশ একবার জয়শ্রী স্টুডিওতে তার এক ফিল্ম প্রডিউসার বন্ধুর একটা ফিল্মের মহরতে নিয়ে গিয়েছিল ভদ্রলোকের চেহারা আমার মনে আছে অভিনেতাদের চেহারা যেমন হয় আর কি অনীশ বলেছিল তিনি নিজেও অভিনয় করেন এবার ফিল্ম প্রোডিউস করতে নেমেছেন কথাগুলো বলে সে ভুরু কুচকে তাকালো কর্নেলের দিকে এবং বললে আপনি কি ভাবছেন অনিশ কোম্পানি টাকা চুরি করে তার সেই বন্ধুর সঙ্গে ফিল্ম প্রডিউস করতে চায় কর্নেল বললেন দেখো আমি এ বিষয়ে কোনো শিওর হইনি এখনো পর্যন্ত তো নই অনিশের অন্তর্ধান রহস্য এখনো আমার কাছে একটুও স্পষ্ট হয়নি হালদার মশাই বললেন অনিশ মজুমদার অন্য নামে বম্বে গিয়ে ফিল্ম ওয়ার্ডে ঢুকলে জানছে ক্যাডা মুখে দাড়ি দেখি নাই তার ছবিতে দাড়ি রাখবে ব্যাস হইয়া যাইবে কর্নেল চোখ বুজে চুরুর টানছিলেন চোখ খুলে বললেন হ্যাঁ অনিশের একটা ছবি দিও তো চন্দ্রিকা বলল মিস্টার হালদারকে ওর ছবি দিয়েছি গোয়েন্দা প্রবুর অন্যমনস্কভাবে বললেন হ্যাঁ ছবি আসে কর্নেল স্যারের দিব ভাবছিলাম চন্দ্রিকা উঠে দাঁড়িয়ে বলল আমি চলি কর্নেল সাহেব অনীশ সম্পর্কে আমার আর কোনো মোহ নেই মিস্টার হালদার আপনাকে আর কষ্ট করতে হবে না পুলিশ ওকে খুঁজে বার করুক আমি শুধু অনিশের কীর্তির কথা জানতে চেয়েছিলাম বলেই সে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল হালদার মশায় কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিলেন কিন্তু বললেন না ফোঁস করে শ্বাস ছেড়ে আবার একটি নস্যি নিলেন তারপর তার ব্যাগের চেন খুলে একটা খাম বের করে কর্নেলকে দিলেন কর্নেল খাম খুলে একটা ছবি বের করলেন রঙিন ছবিটা দেখে অবাক হয়ে গেল অনিশ মজুমদারের চেহারায় সৌন্দর্য আর ব্যক্তিত্ব আছে তুলনায় তার স্ত্রীকে ততটা সুন্দরী বলা চলে না কর্নেল ছবিটা দেখার পর খামে ঢুকিয়ে টেবিলে ড্রয়ারে রাখলেন তারপর টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন সারা এলে তিনি বললেন হ্যাঁ জয়শ্রী স্টুডিও গোপালবাবু আছেন কে গোপালবাবু আচ্ছা হ্যাঁ কর্নেল সরকার বলছি না না খুন খারাপই নয় জাস্ট একটা তথ্য চাইছি আচ্ছা অজয় ঘোষ নামে কোনো সিনেমা প্রডিউসারকে আপনি চেনেন হ্যাঁ চিনবেন বই কি ওর কোম্পানির নাম ও মোহিনী ফিল্মস আচ্ছা অজয়বাবু কি নতুন কোনো ফিল্ম আচ্ছা বুঝেছি হ্যাঁ বাংলা ছবির যে অবস্থা আচ্ছা একটা কথা অজয় বাবু কি অভিনয় করেন আচ্ছা করতেন ঠিক আছে প্লিজ গোপাল বাবু। ব্যাপারটা কিন্তু টপ সিক্রেট হ্যাঁ আপনি তো বরাবর আমাকে সাহায্য করেছেন হ্যাঁ সিক্রেটই রাখবেন আচ্ছা ধন্যবাদ রাখলাম রিসিভার রেখে কর্নেল আমার দিকে তাকালেন বললুম তাহলে অনিশ মজুমদার ফিল্মের ফাঁদে কিংবা অজয় ঘোষের টোপ হিসাবে ব্যবহৃত কোনো হিরোইনের ফাঁদে পড়েছেন প্রাইভেট ডিটেকটিভ কে হালদারকে বিষণ্ন দেখাচ্ছিল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন জায়গিয়া কর্নেল বললেন আপনি এবং আমি দুজনেই কিন্তু একটা রহস্যের দুই প্রান্তে আছি হালদার মশাই আজ বিশ্রাম নিন কাল সকাল নটায় অবশ্যই যেন আসবেন হালদার মশাই বেরিয়ে গেলেন তার একটু পরে আমি বললুম আমি উঠি কর্নেল আজ অফিস যেতেই হবে একটা অ্যাসাইনমেন্ট রয়েছে কর্নেল বললেন জয়ন্ত তোমার কাগজের জন্য বড় একটা অন্যরকম অ্যাসাইনমেন্ট সামনে কিন্তু এসে গেছে বন্ধুরা আজকের অংশটি এখানেই শেষ হল আগামীকাল আমি নিয়ে আসব কিরিটির আরেকটি জনপ্রিয় উপন্যাস আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন আমাকে মোটিভেট করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই মোটিভেট করবেন যাতে আপনি আমি আপনাদের ভালো ভালো গল্প উপন্যাস আপনাদের সামনে পড়ার সুযোগ পেতে পারি নমস্কার